السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين، أما بعد. সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল সফর করে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে নানা রকম সমস্যার কথা আমার সাথে তুলে ধরছেন। আমিও আমার সাধ্যানুযায়ী সকলকে সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমৃত্যু মানুষের খেদমতে আমাকে নিয়োজিত রাখেন, আমিন। বন্ধুরা আমার, যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত তরুণ ও যুবকেরা আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম যৌন সমস্যার কথা আমার সাথে তুলে ধরছেন। আমিও চেষ্টা করে যাচ্ছি ন্যাচারাল খাবারের মাধ্যমে কি করে তাদের যৌন সমস্যা থেকে স্থায়ী একটা মুক্তি দেওয়া যায় সেজন্যে। তো বন্ধুরা আমার, আলহামদুলিল্লাহ গত এক বছরে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড বাংলাদেশের একটা অন্যতম জনপ্রিয় কোম্পানিতে পরিণত হয়েছে। তো বন্ধুরা আমার, সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের যে সমস্ত পণ্য সবথেকে বেশি জনপ্রিয় তার মধ্যে আমার এই হাতে থাকা একটা পণ্য, এখানে লেখা আছে দেখুন, তেঁতুল বীজ চূর্ণ। আসলে তেঁতুল বীজ চূর্ণ কোথায় পাবেন, কিভাবে খাবেন এবং এটির আসলে ন্যাচারাল উপকারিতা কি কি, এই সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করব। বন্ধুরা আমার, এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার বিনীত আরজ থাকবে, আপনি যদি কোনো তরুণ হয়ে থাকেন, যুবক হয়ে থাকেন অথবা এমন কোনো নববিবাহিত বন্ধু হয়ে থাকেন যিনি স্ত্রীকে ভালো রকম একটা তৃপ্তি দিতে পারছেন না, অথবা এমন কোনো বৃদ্ধ ব্যক্তিও যদি আপনি হয়ে থাকেন যিনি আপনার স্ত্রীকে তৃপ্তি না দিতে পারার কারণে স্ত্রী এখন চলে যাবার উপক্রম হয়েছে, বা স্ত্রী বারবারই আপনাকে লজ্জা দেয়, বাপের বাড়ি চলে যায় যে তুমি কি করো, আমাকে একটা ভালো সময় দিতে পারো না, এমন কোনো তরুণ, যুবক, নববিবাহিত বন্ধু অথবা কোনো বৃদ্ধ ব্যক্তি যদি এই মুহূর্তে ক্যামেরার সামনে থেকে থাকেন, আপনাকে বলবো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তেঁতুল বীজ চূর্ণ একেবারে হাতের নাগালে পাওয়া যায় বলেই একে আপনারা অবহেলা করবেন না। এর উপকারিতা কি, কত টাকা দামে আপনি আমাদের এই তেঁতুল বীজ চূর্ণ কিনতে পারবেন এবং এর উপকারিতাটা কি, এই সম্পর্কে আজকে আলোচনা করব। বন্ধুরা আমার, তেঁতুল বীজ চূর্ণ একেবারে হাতের নাগালে পাওয়া একটা পণ্য বা একটা খাবার। এটি যে খেতে হয় এটাও আমরা অনেকে জানি না, কিন্তু যারা যৌনরোগে ভুগেছেন বা ভুগছেন, এমন মানুষ যদি যৌনরোগ থেকে ন্যাচারালি মুক্তির উপায় বা ন্যাচারাল খাবারের মাধ্যমে যৌনরোগ থেকে মুক্তির উপায় লিখে গুগল অথবা ইউটিউবে সার্চ দেন, তাহলে অনেকগুলো খাবারের মধ্যে তেঁতুল বীজ চূর্ণটাও কিন্তু আপনি দেখতে পাবেন, বা এই বিষয়ের উপর আপনি অনেকগুলো ভিডিও, অনেকগুলো আর্টিকেল দেখতে পাবেন। তো বন্ধুরা আমার, আসলে তেঁতুল বীজ চূর্ণ কারা খাবেন, কী জন্যে খাবেন, আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। এক নম্বরে, যাদের খুব বেশি স্বপ্নদোষ হয়, যেসব তরুণদের স্বপ্নদোষ খুব বেশি হয়, তেঁতুল বীজ চূর্ণ তাদের জন্য অব্যর্থ একটা ঔষধ। কেননা তেঁতুল বীজ চূর্ণ এটি একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে খেলে অতি দ্রুত পাতলা বীর্য গাঢ় হয়, আর আমি অনেকগুলো ভিডিওর মধ্যে বলেছি স্বপ্নদোষ এটি পাতলা বীর্য থাকার কারণে অনেক ক্ষেত্রে হয়ে থাকে। যদিও স্বপ্নদোষ খুব বেশি কঠিন কোনো রোগ না, এটি বিবাহের পরে এমনিতেই সেরে যায়, কিন্তু যাদের স্বপ্নদোষটা পাতলা বীর্য হওয়ার কারণে হয় তাদের কিন্তু বীর্য ঘন না হওয়া পর্যন্ত এই স্বপ্নদোষ চলতেই থাকে। অতএব যাদের খুব রকম বেশি স্বপ্নদোষ রয়েছে তাদেরকে বলবো, আপনারা অবশ্য অবশ্যই তেঁতুল বীজ চূর্ণ খাওয়ার চেষ্টা করবেন। দুই নম্বরে বন্ধুরা আমার, যাদের খুব দ্রুত বীর্যপাত রোগটা রয়েছে, আমি আবারও বলছি অকাল পতন, শীঘ্র পতন বা দ্রুত বীর্যপাতের মতো কঠিন রোগটা যাদের রয়েছে, তারাও তেঁতুল বীজ চূর্ণ একটা নির্দিষ্ট পদ্ধতিতে সেবন করবেন।
ইনশাআল্লাহ আপনার শীঘ্র পতন দ্রুত বীর্যপাতের মতো কঠিন রোগটি সেরে উঠবে। বন্ধুরা, আমার আসলে দ্রুত পতন বা শীঘ্র পতন বা দ্রুত বীর্যপাত, এটি আমাদের দেশে যতগুলো যৌন রোগ আছে তার মধ্যে একটা কঠিনতম যৌন রোগ। আপনি ইচ্ছে করলে এই রোগটি থেকে খুব সহজে মুক্তি লাভ করতে পারবেন না, তবে ন্যাচারাল খাবারগুলো যদি আপনি খেতে অভ্যস্ত হয়ে থাকেন আপনি দ্রুতই সেরে উঠতে পারবেন দ্রুত পতন বা দ্রুত বীর্যপাতের কঠিন রোগটি থেকে। বন্ধুরা, আমার আসলে যখন বীর্য খুব বেশি পাতলা হয়ে যায় তখন আসলেই কিন্তু দ্রুত বীর্যপাত হয়। আমি অনেকগুলো ভিডিওর মধ্যে একটা উদাহরণ দিয়েছি, আজকেও সেই উদাহরণটা দিচ্ছি। আপনি লক্ষ্য করে দেখবেন, এক গেলাস পানি এটি হাত থেকে পড়ে গেলে বা আপনি হাত থেকে ছেড়ে দিলে ফলরে এটা খুব সহসাই কিন্তু গড়িয়ে পড়ে, কিন্তু এক গ্লাস খেজুর গুড় অথবা এক গ্লাস মধু, কোনো ঘন লিকুইড জিনিস যখন আপনি হাত থেকে ফলরে ছেড়ে দেন তখন কিন্তু খেজুর গুড়টা বা খুব ঘন একটা মধু একেবারে পানির মতো গড়গড়িয়ে ফলরে পড়ে যায় না। এর কারণটা কি? কারণ একটাই, পানি এটা খুব পাতলা, যে কারণে হাত থেকে পড়ে গেলে বা ফলরের উপর ছেড়ে দিলে এটি একদম গড়াগড়ি খেয়ে ফলরটার উপরে গড়িয়ে যায়। কিন্তু মধু অথবা খেজুর গুড় যেটা ঘন সেটা কিন্তু হাত থেকে পড়ে গেলে অথবা ছেড়ে দিলে পানির মতো এত তাড়াতাড়ি গড়িয়ে যায় না, পড়ে যায় না। তো বন্ধুরা, আমার যে সমস্ত বন্ধুদের বীর্যটা যে কোনো কারণে খুব পাতলা হয়ে গেছে, এটা অনেকগুলো কারণে হতে পারে, যেমন অনেক বেশি অ্যান্টিবায়োটিক খাওয়া অথবা খুব কঠিন কোনো দুরারোগ্য ব্যাধিতে, সেটা জ্বর, কাশ, সর্দি, পেটে ব্যথা অথবা আমাশয় বা যে কোনো রোগ যদি আপনার অনেক দিন পর্যন্ত থাকে সে কারণেও আপনার এই বীর্য খুব পাতলা হয়ে যেতে পারে, অথবা জন্মসূত্রেও অনেক মানুষের বীর্য খুব পাতলা হতে পারে। তো পাতলা বীর্যের সবথেকে কঠিন যে দিকটা সেটা হচ্ছে পাতলা বীর্যওয়ালাদের লিঙ্গ থেকে সামান্য উত্তেজনায় বীর্যটা বেরিয়ে যায়। আপনি যখন স্ত্রীর কাছে যান, আপনার স্ত্রী যখন আপনাকে উত্তেজিত করার চেষ্টা করে অথবা আপনার স্ত্রীর যোনিতে যখন আপনি হাত রাখেন অথবা আপনার স্ত্রীর স্তন যখন আপনি মুখে নিয়ে চোষাচুষি শুরু করেন, আপনি যখন দেহের মধ্যে একটা বিদ্যুৎ চমকে যায়, সাথে সাথে কি হয়, আপনার বীর্যটা বেরিয়ে যায়। কখন? যখন আপনার বীর্যটা খুব পাতলা হয়। কিন্তু আপনার আর এক বন্ধু যার বীর্যটা খুব ঘন, আপনি তার কাছ থেকে শুনে দেখবেন স্ত্রী তার লিঙ্গ মুখে নিয়ে চুষলেও তার বীর্য বের হয় না। এর অর্থ হলো তার বীর্যটা খুব ঘন, সামান্য উত্তেজনায় সেটা বেরিয়ে যায় না। তো বন্ধুরা, আমার যাদের পাতলা বীর্য রয়েছে অথবা যে কোনো কারণে তার দ্রুত বীর্যপাতের রোগটি রয়েছে তাদেরকেও বলবো, এই যে তেঁতুল বিচূর্ণ এটি খেয়ে দেখেন, অত্যন্ত কার্যকরী এই তেঁতুল বিচূর্ণ। এটি একেবারে কঠিন থেকে কঠিনতর যৌন রোগ, বিশেষ করে আপনার পাতলা বীর্য বা দ্রুত বীর্যপাতের রোগটি খুব সহসাই সারিয়ে তুলতে পারে। বন্ধুরা, আমার তেঁতুল বিচূর্ণ আরও একটা রোগীর জন্য অত্যন্ত মহা ঔষধ হিসেবে কাজ করে, সেটি হচ্ছে বন্ধাত্ব। পুরুষের বন্ধাত্ব দূর করতে পারে তেঁতুল বিচূর্ণ। আমরা জানি, আপনারা যারা ডাক্তার তারাও জানেন, স্পার্ম কাউন্ট যাদের 40%-এর নিচে হয় তাদের কিন্তু বন্ধাত্ব পেয়ে বসে, অর্থাৎ তাদের ওই বীর্য দ্বারা সন্তান উৎপাদন হয় না বা সন্তান উৎপাদন খুব কঠিন হয়ে পড়ে। অর্থাৎ আপনার স্পার্ম কাউন্টটা যদি 30 হয়, 25 হয়, 20 হয়, 35ও যদি হয়, আপনার দ্বারা সন্তান উৎপাদন করা অর্থাৎ আপনি সন্তানের বাবা হওয়াটা একটা অনিশ্চিত হয়ে যায়। আর আপনার স্পার্ম কাউন্টটা যদি 40%-এর বেশি হয় তাহলে অবশ্যই আল্লাহর মেহরবানিতে সন্তান হয়। তো যে সমস্ত বন্ধুদের, পুরুষ বন্ধুদের স্পার্ম কাউন্ট পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে যে 40-এর নিচে, আপনাদেরকেও বলবো এই তেঁতুল বীজ চূর্ণ আপনি পরীক্ষা করে দেখেন, খুব দ্রুতই আপনার স্পার্ম কাউন্টটাকে বৃদ্ধি করে দেয়। একজন রোগীর কথা আমি বলি, রাজশাহীর বানেশ্বরের, উনি বলেছিলেন যে স্যার, আমি 300,000 টাকার বেশি ঔষধ সেবন করেছি ইন্ডিয়াতে পরীক্ষা নিরীক্ষা করে স্পার্ম কাউন্ট 40-এর উপরে নেওয়ার জন্যে, অর্থাৎ আমি একজন বন্ধা পুরুষ, আমার সন্তান হচ্ছে না, সেখান থেকে আরোগ্য লাভের জন্য আমি ইন্ডিয়াতে চিকিৎসা নিয়েছিলাম, 300,000 টাকার বেশি আমি ঔষধ খেয়েছি কিন্তু আমার স্পার্ম কাউন্ট বাড়েনি। আলহামদুলিল্লাহ, আমি তাকে এই তেঁতুল বীজ চূর্ণ দিয়েছিলাম, মাস তিনেক খাওয়ার পরে তিনি নিজ হাতে পরীক্ষার
সেই কাগজটি আমার সামনে তুলে ধরেছিলেন এবং বলেছিলেন যে স্যার আলহামদুলিল্লাহ স্পাম কাউন্ট এখন 40-এর উপরে এবং আলহামদুলিল্লাহ তার স্ত্রী কনসেপ্ট করেছে অর্থাৎ তার স্ত্রীর গর্ভে বাচ্চা চলে গেছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার আমার পুরুষ বন্ধুদের মধ্যে যাদের স্পাম কাউন্ট 40% এর নিচে অর্থাৎ যারা পুরুষ হিসেবে বন্ধা তাদেরকেও বলবো লাখ লাখ টাকা এদিক সেদিক নষ্ট না করে এই হাতের নাগালে থাকা একটা পণ্য তেঁতুল বিচূর্ণ এটা খাওয়ার অভ্যাস করেন ইনশাআল্লাহ আপনার স্পাম কাউন্টটা বেড়ে যাবে বন্ধুরা আমার এখন আসুন এই তেঁতুল বিচূর্ণ আসলে আপনি কিভাবে খাবেন কোন পদ্ধতিতে তেঁতুল বিচূর্ণ তৈরি করবেন আমার কাছ থেকেই আপনাকে এই তেঁতুল বীজ চূর্ণটা কিনতে হবে বিষয়টি এমন নয় আমি আবারও বলছি আমার উদ্দেশ্য এটা নয় যে আপনি আমার কাছ থেকেই কিনবেন এবং এটির মাধ্যমে আমি একটা ব্যবসা করব ব্যবসা তো কম বেশি অবশ্যই হবে তবে আপনাকে আমি আজকে তেঁতুল বীজ চূর্ণ কোন পদ্ধতিতে করলে কোন পদ্ধতিতে এই জিনিসটি তৈরি করে খেলে আপনার দ্রুত বীর্যপাতের রোগটি যাবে আপনার অকাল বন্ধাত্ব সেটি দূর হবে সন্তান উৎপাদনের ক্ষমতা তৈরি হবে সব কিছু ডিটেলস আজকের এই ভিডিওতে আমি এখন খোলাসা করে বলবো যারা নিজেই তেঁতুল বীজ চূর্ণ করে খেতে চান অবশ্যই এই অংশটুকু মনোযোগের সাথে দেখবেন না হয় এব্রোথাব্রোভাবে এলোমেলোভাবে একটা জিনিস তৈরি করে খেলে আপনি কিন্তু উপকৃত হবেন না বন্ধুরা আমার আপনাকে যে কাজটি করতে হবে একেবারে পাকা তেঁতুলের বীজ আপনাকে সংগ্রহ করতে হবে এগুলো কোথায় পাবেন যারা তেঁতুলের ব্যবসা করে তাদের কাছ থেকে এই খোঁজখবর নিয়ে তেঁতুল বীজ আপনি সংগ্রহ করবেন আবারও বলছি একেবারে গাছপাকা তেঁতুলের বীজ আপনাকে সংগ্রহ করতে হবে কাঁচা তেঁতুলের বীজের দাম অনেক কম আর একেবারে গাছপাকা তেঁতুলের বীজের দাম অনেক বেশি তো যে করেই হোক যদি আপনার দ্রুত বীর্যপাতের মতো কঠিন রোগটি দূর করতে হয় স্বপ্নদোষের মতো কঠিন রোগটি দূর করতে হয় অথবা বন্ধাত্ব দূর করতে হয় আপনাকে প্রয়োজন হবে গাছপাকা তেঁতুলের বীজ সংগ্রহ করে খাওয়া তাহলে আপনি কিভাবে খাবেন এটা তো পাথরের মতো শক্ত একটা জিনিস আপনাকে যে কাজটি করতে হবে অবশ্য অবশ্যই গাছপাকা তেঁতুলের বীজ সংগ্রহ করে প্রথমত কয়েকদিন পর্যন্ত সেটাকে রোদে শুকিয়ে একদম কড়কড়া পাথরের মতো শক্ত করে নিতে হবে এরপরে যে কাজটি আপনাকে করতে হবে সেই কড়কড়া পাথরের মতো শক্ত তেঁতুলের বীজগুলোকে কোনো একটা কড়াইয়ের মধ্যে কোনো একটা পাতিলের মধ্যে ঠান্ডা পানিতে প্রায় এক রাত ভিজিয়ে রাখতে হবে আপনি দেখবেন একটা কড়াইয়ের যদি অর্ধেক পরিমাণও তেঁতুলের বীজ ভিজিয়ে থাকেন সকালবেলা একেবারে কড়াইটা পরিপূর্ণ হয়ে গেছে ভরে গেছে পাতিলটা ভরে গেছে এর কারণ হলো তেঁতুলের বীজগুলো যখন পানির স্পর্শ পায় সেগুলো ফুলে ফেঁপে একেবারে দুই গুণ তিন গুণ পর্যন্ত বড় হয়ে যায় এবার আপনাকে যে কাজটি করতে হবে পানিটা ছেঁকে ফেলে দিয়ে সেই তেঁতুলের বীজের নরম খোসাটা এবার নখ দিয়ে টেনে টেনে তুলে ফেলে দিতে হবে অর্থাৎ খয়েরি কালারের যে খোসাটা সেটাকে এবার আপনাকে ফেলে দিতে হবে এরপরের কাজটি কি এই যে সাদা তেঁতুলের শ্বাসগুলো বেরিয়ে এসেছে সেগুলোকে কড়কড়া রোদে আবার কয়েকদিন শুকাতে হবে একদম পাথরের মতো শক্ত যখন হয়ে যাবে তখন এটাকে ঘি একেবারে খাঁটি অরিজিনাল গাওয়া ঘি খোঁজ করে কিনে এরপরে সেই ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে আমি আবারও বলছি কড়কড়া শুকনা সেই খেজুরের সাদা শ্বাসগুলোকে এবার খাঁটি গাওয়া ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে এটাকে আবার রোদে শুকিয়ে কড়কড়া শক্ত পাথরের মতো করে নিতে হবে এবার সর্বশেষ স্টেপ আপনাকে যে কাজটি করতে হবে এই ঘিয়ে ভাজা সাদা তেঁতুলের শ্বাসগুলোকে আপনি ভালো করে ব্লেন্ডার করে গুঁড়ি করে নেবেন যদি আপনি একসাথে দুই তিন মণ অর্থাৎ বিক্রির উদ্দেশ্যে করে থাকেন তাহলে একটা মিলে গিয়ে ভালো করে সেটাকে পাউডার করে নিতে হবে মিলে ভাঙ্গানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে মিলে আগে কোনো পণ্য যদি ভাঙ্গিয়ে থাকেন সেটা ভালো করে পরিষ্কার করে এরপরে এই পণ্যটিকে ভালো করে অর্থাৎ এই খেজুরের ঘিয়ে ভাজা শ্বাসটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে তো বন্ধুরা আমার আপনি যদি এই কয়টা স্টেপ একটার পর একটা করে থাকেন তাহলে সেই কালারটা ঠিক এরকম হবে সাদা থাকবে না সেটা এরকম হবে অর্থাৎ ঘিয়ে ভাজা খাঁটি গাওয়া ঘিয়ে ভাজা তেঁতুলের শ্বাসটা যখন আপনি গুঁড়ো করবেন তখন সেই কালারটা কিন্তু সাদা চকচক করবে না ময়দার মতো বা আটার মতো থাকবে না
এর কালারটা এরকম হয়ে যাবে। বিষয়টি খুব সহজ মনে হলো, আসলে একেবারে সহজ নয়। এই কয়টা ধাপ আপনি যদি অতিক্রম করতে পারেন, ইনশাআল্লাহ তেঁতুলের গুঁড়াটা ঠিক এরকম দেখা যাবে। আর এরকম এক কেজি গুঁড়া যদি আপনি খেতে পারেন বা পরপর দুই তিন কেজি যদি খেতে পারেন, আপনার বন্ধাত্ম রোগ থাকবে না, আপনার স্বপ্নদোষ থাকবে না, আপনার দ্রুত বীর্যপাতের রোগটি থাকবে না ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, এরকম এক কেজি গুঁড়া আপনি কয় টাকায় কিনতে পারবেন? অবশ্য অবশ্যই আপনি যদি নকল গুঁড়া কিনেন বাজার থেকে, তাহলে এরকম এক কেজি গুঁড়া আপনি 500, 600 বা 700, সর্বোচ্চ 1000 টাকায় কিনতে পারবেন, নকল যেটা সেটা। কিন্তু যদি আপনি অরিজিনাল এইভাবে তৈরি করতে চান, আপনি নিজে তৈরি করে দেখবেন যে আপনি সেটা তৈরি করতে পারবেন না 4-5 হাজার টাকায়ও। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে তেঁতুল বীজের এই যে গুঁড়াটা, এই গুঁড়াটা পাবেন ইনশাআল্লাহ মাত্র 3600 টাকায়, যেটা এর আগে একসময় আমরা 2500 টাকায় বিক্রি করেছি, এরপরে 3000 টাকায় বিক্রি করেছি। কিন্তু বর্তমানে এটি আপনি আমার কাছ থেকে নিতে হলে, আমি আবারও বলছি, এটি আমার কাছ থেকে নেওয়া বাধ্যতামূলক নয়। যদি আপনি আমার কাছ থেকে নেন, তাহলে এটি 3600 টাকা কেজি হিসেবে নিতে পারবেন। তো বন্ধুরা আমার, আমি আবারও বলছি, যাদের প্রয়োজন তারা নিজেরা তৈরি করে নেন। যদি না পারেন, আমাদের সাইফুল হেলদি ফুড এটিকে বাজারজাত করছে। আপনি সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের এই পণ্যটি আপনি আমাদের কাছ থেকে কিনতে পারবেন। আমাদের স্ক্রিনে কিছু নম্বর আমি দিয়ে দিব, সেই নম্বরে যোগাযোগ করে এই পণ্যটি কিনতে পারবেন 3600 টাকা কেজি হিসেবে। তো বন্ধুরা আমার, আসলে আমরা যখন যে পণ্যটি নিয়ে আসি, একদল গুন্ডা ভণ্ড প্রতারক সেই পণ্যটি সাথে সাথেই বাজারজাত করে, নকল পণ্য। যে পণ্যটিকে আমরা 3600 টাকা চাচ্ছি, হয়তো কোনো গুন্ডা প্রতারক ভণ্ড কোনো একটা ফেসবুক পেজে অথবা একটা ভুয়া ইউটিউব চ্যানেলে সেটাকে দিয়ে রাখলো 1500 টাকা কেজি। আপনি হুমড়ি খেয়ে সেখানে যাবেন, আপনি পাবেন 1 কেজি ময়দা বা আটা বা আলুর গুঁড়া, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভণ্ডরা আপনার নাম্বারটাই ব্লক করে রাখবে, আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনাকে কিছুই দেবে না। তো সেজন্যে সতর্ক থাকবেন। আমি আমাদের সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের সবকটা পণ্যের একটা তালিকা এখানে তুলে ধরছি। যদি কেউ এই তালিকায় থাকা মূল্যের থেকে কম চায়, তাহলে ধরে নেবেন যে তারা প্রতারক চক্র, অবশ্যই আপনি সেখান থেকে কিনবেন না। আমি আবারও বলে দিচ্ছি, বিভিন্ন ইউটিউব চ্যানেল আমার নামে আছে ভুয়া, এবং অসংখ্য ফেসবুক পেজ আছে আমার নামে খোলা ভুয়া। অতএব আমাকে না দেখে, আমার সাথে ভিডিও কলে সরাসরি কথা না বলে আপনারা কারো কাছ থেকে কোনো পণ্য কিনবেন না, তাহলে কিন্তু ধরা পড়ে যাবেন। বন্ধুরা আমার, গুন্ডা প্রতারক চক্র আর একটা কৌশল করে থাকে। যখন আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনি কি সাইফুল স্যার, তারা বলবে যে সাইফুল স্যার এই মুহূর্তে নেই, অথবা বলবে যে সাইফুল স্যার ঢাকায় এখন আর বসেন না, অথবা বলবে, আপনি যদি জানতে চান যে সাইফুল স্যারকে যশোরে কবে পাবো, খুলনায় কবে পাবো, রাজশাহীতে কবে পাবো, তারা কিন্তু বলবে সাইফুল স্যার এখন আর অফিস করেন না। তো সেজন্যে আমি আসলে যে বাংলাদেশের সমস্ত জায়গায় বলতে গেলে যাই, সেই কোন জায়গাতে কবে থাকি তার একটা তালিকা আপনাদের সামনে তুলে ধরছি। এটি ডিসেম্বর 2022-এর সম্পূর্ণ মাসের একটা সফরসূচি। আপনারা গুন্ডা প্রতারকদের কথায় থামবেন না। কবে কোন অফিসে, ডিসেম্বর 2000 মাসে আমি কোথায় থাকব, তার একটা নম্বর সহ অফিসের অ্যাড্রেস এখানে দেওয়া আছে। এই সব নম্বরে যোগাযোগ করে আপনারা আমার সাথে বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখা সাক্ষাৎ করতে পারবেন। এটি ডিসেম্বর মাসের সফরসূচি 2022। তো বন্ধুরা আমার, সবশেষে আর একটা কথা বলি। আপনারা অনেক সময় আমাদেরকে, আমাদের স্টাফদেরকে বিরক্ত করে থাকেন যে আসলে কি সাইফুল স্যার সারা বাংলাদেশ সফর করেন, তার বৈধ অফিসগুলো কোথায়, এবং আসলে সেই সব অফিসের নম্বরগুলো কী, আমরা তার সাথে দেখা সাক্ষাৎ করব। তো বন্ধুরা আমার, সেজন্যে আপনাদের কষ্ট লাগাবার জন্য এখানে একটা তালিকা আমি তুলে ধরছি। এই তালিকার মধ্যে আপনারা দেখে নিন বাংলাদেশের কোথায় কোথায় আমি যাই, এবং সেই সব অফিসের ম্যানেজারদের নম্বর এখানে আছে। এই সব ম্যানেজারদের নম্বরের মাধ্যমে আপনারা সরাসরি আমার সাথে কথাও বলতে পারবেন, এবং আপনারা জানতে পারবেন যে আমি কোন অফিসে কোন তারিখে থাকি। তো বন্ধুরা আমার, আশা করি আজকের এই ভিডিওটিও আপনাদের অনেক অনেক কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্রতারক চক্রের হাত থেকে বাঁচার জন্য আমি আবারও বলছি, আমাকে না দেখে, আমার সাথে ভিডিও কলে কথা না বলে কেউ কোনো পণ্য ক্রয় করবেন না, তাহলে প্রতারিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতারণার হাত থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।